আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা কিভাবে ইউজার ইনপুট নিয়ে দুটি সংখ্যা যোগ করতে পারি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা ক্যালকুলেটর বানাতে পারি। জিনিসটি একদমই সোজা, আমরা যে নর্মাল ক্যালকুলেটর দেখে থাকি সেম ওইরকম একটি ক্যালকুলেটর আমরা এখন এই মুহূর্তে বানিয়ে দেখব। ধরো এটির নাম আমি দিয়ে রাখি ক্যালকুলেটর, কারণ আমরা এখন ক্যালকুলেটর বানাবো। ওকে, সেভ। তো এটির জন্য আমার একটি কনসেপ্ট বলে রাখতে হবে, সেটি হচ্ছে আমরা যে এই যোগ বিয়োগ গুণ ভাগ করি এই জিনিসগুলোকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় অ্যারিথমেটিক অপারেটরস। এই অ্যারিথমেটিক অপারেটরস জিনিসটি কি, এই জিনিসটি বুঝতে পারলেই তোমার জন্য ক্যালকুলেটর বানানো কোনো বিষয়ই না। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে ধরো আমি একটি ক্যালকুলেটর বানাবো যেটি শুধুমাত্র দুটি সংখ্যা নিয়ে সব কাজ করতে পারে। ধরো দুটি সংখ্যা নিয়ে যোগ করবে, দুটি সংখ্যা নিয়ে গুণ করবে, দুটি সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ দেখাবে, সেই রিলেটেড কাজ করবে। তো একদম প্রথমে আমার কি করতে হবে, প্রথমে আমি দুইটি সংখ্যা এখানে ডিক্লেয়ার করে নিলাম। এখন কিন্তু আমরা বেশ কিছু সংখ্যা ডিক্লেয়ার করব। মনে আছে এর আগে আমি সাম ডিক্লেয়ার করে নিয়েছিলাম, কারণ হচ্ছে দুইটি সংখ্যা যে যোগ করব আমার আউটপুট দেখানোর জন্য আমাকে কিন্তু আরেকটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে, কারণ কম্পিউটার একটি বোকা বাক্স। সাম ইকুয়াল টু জিরো দিয়ে রাখলাম, ইন্ট আমি বিয়োগ করব, বিয়োগ হচ্ছে সাব। ওকে, সাবস্ট্রাকশন, ইন হচ্ছে এমইউএল অর্থাৎ মাল্টিপ্লিকেশন করব, ইন দিয়ে আমি ডিভ দিলাম, ডিভিশন করব, ইন্ট দিয়ে আমি মড দিচ্ছি, মডুলাস দিয়ে বোঝায় ভাগশেষ। অর্থাৎ আমি যদি তিনকে দুই দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ হচ্ছে এক। এই জিনিসটিও আমি দেখব যে আসলে কিভাবে কম্পিউটার জিনিসটি ক্যালকুলেট করে। এর আগে আমরা যে কাজটি করেছিলাম, ধরো প্রিন্ট এফ ইন্টার দ্য নাম্বারস, এর আগে কিন্তু আমি দুইটি আলাদা আলাদাভাবে ইনপুট নিয়েছিলাম, যে প্রথমে স্ক্যান এফ দিয়ে এখানে পার্সেন্টাইজ ডি দিলাম এবং এখানে কমা দিয়ে অ্যান্ড দিয়ে বলে দিয়েছিলাম যে আমি এর মধ্যে সংখ্যাটি রাখতে চাই। এটি হচ্ছে এক লাইনের জন্য, বাট আমি চাইলে কিন্তু এখানে মাল্টিপল ইউজার ইনপুটও নিতে পারি। জিনিসটা একদম ইজি, আমি এখানে দুইবার পার্সেন্টেজ ডি দিলাম এবং কমা দিয়ে আবার বি দিলাম। অর্থাৎ আমি এখানে বুঝাচ্ছি আমি এ এবং বি দুইটির ইনপুটটা একসাথে নিলাম। এখন দেখো, এখন আমি শুধু ক্যালকুলেশনগুলো লিখব। ধরো সাম কিভাবে হয়, এ প্লাস বি সাম হয়ে গেল, তারপর হচ্ছে সাব এ মাইনাস বি, সাবস্ট্রাকশন হয়ে গেল, মাল্টিপ্লিকেশন হচ্ছে এ ইন্টু বি, মাল্টিপ্লিকেশন হয়ে গেল, এরপর হচ্ছে ডিভ এ বি, সরি এখানে ক্যাপিটাল এ কিন্তু কাজ করবে না, কারণ আমরা জানি যে সি হচ্ছে কেস সেন্সিটিভ একটি ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে মড, মড হচ্ছে এ আর বি। ওকে, আমার সব হয়ে গেছে, এখন আমি জাস্ট প্রিন্ট করে ভ্যালুগুলো দেখাবো যে অ্যাকচুয়ালি ভ্যালুগুলো কেমন আসছে। যেহেতু আমি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি, শুধু আমরা এখানে পূর্ণ সংখ্যাটাই রাখবো। ধরো তাও আমি এখানে একটু সুন্দর করে লিখতে পারি, সাম অফ টু নাম্বারস, এত। এসইউবি হচ্ছে সাবস্ট্রাকশন। ওকে, আমি এটা তাড়াতাড়ি করার জন্য একটু কপি পেস্ট করছি, এমইউএল হচ্ছে মাল্টিপ্লিকেশন। তারপর হচ্ছে আমার ডিভিশন, আই ভি, এবং অ্যাট লাস্ট হচ্ছে আমার মডুলাস বা মড।
আমাদের কোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং লাস্টে রিটার্ন জিরো। রিটার্ন জিরো বলতে বোঝায় আমার যে মেইন ফাংশন রয়েছে এটার রিটার্ন টাইপ কি। আমরা যখন ফাংশন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব তখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি এই যে রিটার্ন জিরো কি রিটার্ন করছে, এখানে জিরো কেন, এখানে ওয়ান টু থ্রি ফোর হচ্ছে না কেন, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে কন্ট্রোল এস দিলাম, আমার সেভ হয়ে গেল। রান করার আগে আমি একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, সেটি হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর হলো এই যে প্লাস মাইনাস ইনটু ডিভিশন সাইন মডুলার সাইন এগুলা। অর্থাৎ এই জিনিসগুলো ব্যবহার করে কিন্তু আমরা একটি ক্যালকুলেটর টাইপ বানিয়ে ফেলতে পেরেছি। তো এখন আমি রান করব, এই যে দুইটা নাম্বার, একটা নাম্বার যদি আমি দিই যে সিক্স এবং থ্রি দুইটি সংখ্যা, দেখা যাক যে কি হয়। এখানে সব কিছু এক লাইনে এসেছে দেখে বোঝা যাচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করব যে আমরা চাই যে প্রত্যেক নাম্বারের শেষে একটি নিউ লাইন হোক, তাহলে তখন আমরা স্ল্যাশ এন দিয়ে দিব। নিউ লাইন বলতে বোঝাচ্ছি যে এই লেখাটার পর একটা নিউ লাইন হবে, অর্থাৎ একটা ব্রেক হয়ে নিচের লাইন থেকে আবার লেখাটি শুরু হবে। বিল্ট অ্যান্ড রান দিলাম, ধরো সিক্স থ্রি, এই যে সাম অফ টু নাম্বারস হচ্ছে নাইন, সাবস্ট্র্যাক্ট করলে হয় থ্রি, মাল্টিপ্লিকেশন করলে হয় তিন ছয় আঠারো, ডিভিশন করলে হয় টু, মডুলাস হচ্ছে জিরো, অর্থাৎ তিন দুগুণে ছয়, এর কোনো ভাগশেষ নেই এই জন্য জিরো এসেছে। আমরা আরেকটি সংখ্যা দিয়ে ট্রাই করতে পারি, ধরো নাইন আর সিক্স, এই যে দুইটি নাম্বারের যোগফল হচ্ছে পনেরো, বিয়োগফল হচ্ছে তিন, গুণফল হচ্ছে চুয়ান্ন, নয় এ মড বি দেওয়া ছিল, আচ্ছা ছয়কে নয় দিয়ে ভাগ দেওয়া ছিল, অর্থাৎ একবারই যায়, ভাগ করলে এর বেশি যায় না, এবং ভাগ শেষ হয় তিন। অর্থাৎ আমাদের কিন্তু ক্যালকুলেটর যে আমরা বলছি এই প্রোগ্রামটি আমরা প্রায় লিখে ফেলেছি। তো এখানে এখন তোমরা আরেকটা জিনিস বের করবে যে এখানে কিন্তু আমরা ফ্লোট নাম্বার ব্যবহার করতে পারবো না, কারণ এখানে আমরা সবাই ইন্টিজার নিয়ে কাজ করছি। তো ফ্লোট নাম্বার দিয়ে কাজ করে তোমরা দেখবে যে এটি আরও কত এফিশিয়েন্টলি কাজ করে।